বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল কটোরি ব্লাউজ। তো এর ফিটিংসটা প্রথমে আপনারা দেখে নিন, কিভাবে কাটিং করলে এবং কিভাবে সেলাই করলে আপনারা এ ধরনের ফিটিংস পেতে পারেন, তার জন্য কিন্তু ভিডিওটা আপনাকে সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে। আর এখানে কিন্তু আমি পপ স্লিভস করেছি, যদি আপনি নর্মাল স্লিভস করতে চান তাও কিন্তু আপনি করতে পারেন। তো অনেকেই বলেন সিঙ্গেল কটোরি ব্লাউজ কিভাবে সঠিকভাবে কাটবো, তাও ডাইরেক্ট কাপড়ে অনেকে বলছেন। তবে সিঙ্গেল কটোরি ব্লাউজ কিন্তু ডাইরেক্ট কাপড়ে কাটতে নেই, প্রথম পেপারে কেটে তারপর কাপড়ে কাটলে সব থেকে বেশি ভালো হয়। কিন্তু আপনাদের অনুরোধে আজকে আমি এটা দেখিয়ে দেবো, সরাসরি কাপড়ে আপনি কি করে কাটিং করবেন এবং কি করে সেলাই করবেন। যদি সঠিকভাবে করেন তাহলে আশা করি ব্লাউজের ফিটিংসটা ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল কটোরি, কিন্তু ব্লাউজের ফিটিংসটা কতটা সুন্দর হলো সামনে এবং পেছনে। আপনারা দুদিকে দেখুন, কোন ডুরি কিন্তু কেই ব্লাউজে নেই। ডুরি না থাকা সত্ত্বেও ব্লাউজে দেখুন ফিটিংসটা কত সুন্দর করে হলো। তো কিভাবে আমি করলাম, কিভাবে করলে আপনিও এ ধরনের ফিটিংসটা পেতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। আপনাদের মধ্যে অনেকে আছেন ভিডিও স্কিপ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি সবকিছু বুঝতে পারবেন না। স্কিপ না করে সবটা দেখুন। এবার দেখুন, আমি প্রথমত পেছনের পার্ট কাটবো, তার জন্য কাপড়ে এখানে দুভাজ করে পেছনের জন্য আমি লম্বা নিচ্ছি। তো লম্বা এখানে 13 হলে 14 নেবেন, যতটা আপনার হবে তার থেকে 1 ইঞ্চ বেশি নেবেন, যে কোনো সাইজই হোক না কেন। এরপর লম্বাটাকে কিন্তু বরাবর করে নিয়েছি। এরপর শোল্ডার, যেহেতু ডিপ নেক হবে তার জন্য শোল্ডার 5.5 নিলাম। এবার এখান থেকে বগলটা 5.75 নিয়েছি, 6 ইঞ্চ থেকে 2 সুতা কম আছে। তো 5.75 নিয়ে আমি এখানে দাগটাকে বরাবর মিলিয়ে নিয়েছি। তো আপনার হয়তো এখানে কমও হতে পারে, বেশিও হতে পারে, আপনি সেই অনুসারে নিয়ে নেবেন। যদি আপনার এখানে মেজারমেন্ট করতে অসুবিধা হয় তাহলে আপনি সরাসরি এখানে 5.75 নিয়ে নেবেন। দাগটাকে সোজা করে নিয়েছি। এবার যতখানি আপার চেস্ট আছে তার 1/4 ভাগ নিলাম, 33 1/4 ভাগ, 8 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিলাম, তার সাথে আমি 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। যদি আপনার আপার চেস্ট এবং কোমর দুটো বরাবর থাকে সেক্ষেত্রে আপনি 2.5 ইঞ্চ নিয়ে নেবেন। এবার এখানে বগলের শেপের জন্য আমি 1 ইঞ্চ দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চ দেওয়ার পর এখান থেকে শেপটাকে সবসময় যেভাবে দিয়ে থাকে সেভাবে শেপটাকে দিয়ে দিলাম। আপনি নিচের দিকে অবশ্যই এইভাবে দিয়ে দেবেন, তা না হলে কিন্তু পেছনে ফিটিংসটা ভালো হবে না। টোটাল যতখানি আপার চেস্ট তার থেকে 1/2 ইঞ্চ কমিয়ে আমি কোমরের জন্য নিয়ে নিচ্ছি। এভাবে নিলে কি হয়, আলাদা করে মাপ নিতে হয় না। আমি 10 ইঞ্চ থেকে 2 সুতা কম নিয়েছি। এবার দেখুন দুটো পয়েন্টকে এইভাবে কোনাকুনি করে মিলিয়ে নিলাম। গলার পাশ এখানে আমি 2 ইঞ্চ রেখে দিচ্ছি, যদি কারো শোল্ডার পরে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি 2 ইঞ্চ থেকে 1 সুতা কম নিয়ে নেবেন। এবার নিচের দিকে দেখুন, আমি গলার ডিপটা নিচ্ছি, আমি 9.5 নিয়ে নিলাম। আপনি আপনার পছন্দ অনুসারে কম বেশি নিতে পারেন। এখান থেকে 3.5 নিচ্ছি, নিচ থেকে একটু ছড়িয়ে দেব আর উপরের দিকে একটুখানি কম দেব। এটাকে দেখুন কোনাকুনি করে আমি এখানে মিলিয়ে নিলাম। এরপর দেখুন এই যে শেপটাকে আমি দেখুন ঠিক এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এই জায়গা থেকে আমি এই এইভাবে এইটাকে ডাউন করে দিলাম। এরপর দেখুন কোমরের ঠিকানার জন্য 5.5 নিলাম, 5.5 বা 5 যে কোনো জায়গা থেকে নিতে পারেন, অসুবিধে নেই। উপরের দিকে অবশ্যই 5.5 দিয়ে দেবেন। দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম। পেছনের পার্ট কিন্তু আমার কমপ্লিট। এবার পেছনের পার্টটা আমি কেটে নিচ্ছি। পেছনের পার্ট কাটার পর সবসময় কিন্তু আপনি যে কাপড়টা বেঁচে থাকবে আরেকটা সাইড থেকে আপনি হাতা কেটে নেবেন। অনেকেরই অসুবিধে হয়, একটা সাইড থেকে পেছনের পার্ট কাটবেন আরেকটা সাইড থেকে হাতা কাটবেন। হাতা কাটিং করার আগে এখান থেকে দেখুন হাতার জন্য আপনারা মাপ নেবেন। এখানে 8 ইঞ্চ পেলাম, তাহলে আরো 1 ইঞ্চ বেশি নিতে হবে, 9 ইঞ্চ আমি নিয়ে নেবো হাতার পাশ। এবার কাপড়টাকে এখানে 4 ভাঁজ করলাম, কিন্তু এখানে দেখুন হাতার লম্বা আমি 10 ইঞ্চ নিলাম। প্রথমত নর্মাল 10 ইঞ্চ আমি নিয়ে নিচ্ছি, কিন্তু হাতার কাপড় এখানে কম আছে, আমাকে আলাদা করে জয়েন করতে হবে। তো এখানেই অনেকের অসুবিধে হয়, দেখুন যেহেতু 9 ইঞ্চ আমাকে আরো 1 ইঞ্চ থেকে একটু বেশি এখানে সাইড থেকে জয়েন করতে হবে। তার জন্য একটা পেপার আমি এইভাবে রেখে দিলাম। রেখে দেখুন পেপারের উপর দাগটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো চাইলে আপনি ডাইরেক্ট পেপারও কাটতে পারেন, তারপর হাতাটা আপনি কাটতে পারেন। যখনই আপনার ব্লাউজের কাপড় কম হবে আপনি কিন্তু এইভাবে করতে পারেন। এভাবে মিলিয়ে দেওয়ার পর নিচের দিকে দাগটাকে নিয়ে আসলাম। এবার দেখুন এখান থেকে কতখানি ডাউন করেন। প্রথমত আমি নর্মাল হাতার জন্য দেখে দিচ্ছি, 4.5 নিয়ে নেবেন এখানে। এবার কোনাকুনি করে দুটো পয়েন্টকে দেখুন ঠিক কিভাবে মিলিয়ে নেবেন। এরপর এই জায়গা থেকে নর্মাল যেভাবে নিয়ে থাকে সময় 2.5 ইঞ্চ নিয়ে আপনি এখানে নর্মাল শেপটা প্রথমে দিয়ে দিন। যাদের পপ স্লিভস পছন্দ নয় তারা কিন্তু নর্মাল এইভাবে শেপটা দিয়ে আপনারা হাতাটা কেটে নিন। এবার যেহেতু আমি উপরের দিকে এখানে পপ স্লিভস করবো, তার জন্য এখানে আমাকে আরো এক্সট্রা নিতে হবে। তো এবার দেখুন এখানে আমি আরো 4 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। যতখানি আপনার চাই সেই অনুসারে আপনি নিয়ে নেবেন। 4 ইঞ্চ নেওয়ার পর এখান থেকে আমি 3.5 নিয়ে নিলাম। দাগটাকে দেখুন সোজা করে নিচের দিকে নিয়ে আসলাম। এবার এই অংশ থেকে দেখুন শেপটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো হাতার কিন্তু উপরের দিকে আমার সম্পূর্ণ হয়ে গেছে।
আর মুহূর্তে এখানে শেপ দেওয়ার দরকার নেই, তবু চাইলে নর্মাল করে শেপটা দিতে পারি, ততখানি হাতার মুহূর্ত দরকার লাগবে। আমি বাড়তি রেখে এখানে 6 রেখে আমি কোনাকুনি করে দেখুন এবার দিয়ে দিলাম। এরপর এখানে শুধুখানি একটুখানি কাপড় আমাকে জয়েন করতে হবে। এবার দেখুন হাতার কাপড়টা কিন্তু কামে কেটে নিচ্ছি। এখান থেকে দেখুন বাড়তি কাপড়টা আমি জয়েন করে নেব আলাদা করে, সেটা পরে দেখিয়ে দিচ্ছি। এখানে কাট লাগিয়ে রেখে দিচ্ছি, আর এখানে দেখুন যে সারাদিন দাগ নিয়েছিলাম সেখানেও কাট লাগিয়ে রেখে দিলাম, কারণ এখান থেকে আমাদের কুচিগুলা শুরু হবে। দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে কুচিগুলো আমাদের চলে আসবে, যখন সেলাই করবো তখন আমি দেখে দেবো। প্রথমত কেটে নিচ্ছি, তো হাতা কাটিং কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার যেই কাপড়গুলা বেঁচে গেল সেই কাপড়গুলা থেকে আমাকে সামনের অংশ কাটতে হবে। অনেকেরই অসুবিধে হয় সামনের কাপড় কাটতে গেলে নাকি কাপড় কম হয়, আপনারা এইভাবে কাটবেন প্রথম পেছনের পার, তারপর হাতা, এরপর যে কাপড়টা থাকবে সেখান থেকে আপনারা সামনের অংশ কেটে নিন। দেখুন পেছনের অংশটাকে আমি ঠিক এইভাবে বরাবর করে প্রথমত বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর পেছনের পার্ট অনুসারে এখানে আমি সব দিক থেকে ঘুরিয়ে এখানে দাগ কেটে নিচ্ছি। পেছনের পার্টটা সরিয়ে নেওয়ার পর দাগগুলাকে ভালো করে মিলিয়ে দিতে হবে। এবার এখান থেকে দেখুন 1.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। নর্মাল আমরা ডাবল কটুরিতে যেভাবে করে থাকি সেভাবে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিন। এরপর দাগটাকে সোজা করে উপরের দিকে নিয়ে নিন, এভাবে আপনারা দাগটাকে মিলিয়ে নিন। এরপর দেখুন এখানে গলার ডিপটা নিচ্ছে, এখানে আপনি আপনার পছন্দ অনুসারে কম বেশি নিতে পারেন। তো আমি এখানে সারা ছড়ে নিলাম, একটুখানি ছোট করলাম, অনেকে ছোট পছন্দ হয় তার জন্য আজকে ছোট করলাম। এবার দেখুন এখান থেকে দাগটাকে বরাবর মিলিয়ে এই জায়গাতে আমি আড়া নিলাম। যদি সামনে একটু ছড়ানো করতে চান গলাটা তাহলে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন, কোনো অসুবিধে হবে না। এবার দেখুন এখানে গলার শেপটা প্রথমে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। গলার শেপটা দেওয়ার সময় যদি মনে করেন আপনি আরো ছড়িয়ে দেবেন তাও পারেন, যদি মনে করেন আপনি সামনের দিকে একটু ভিয়ের মতো রাখবেন তাহলে আপনি আরো ছোট করে দেবেন। এবার দেখুন টোটাল বাস্ট পয়েন্ট আপনি নিন, প্রিন্সেস কাটে যেভাবে নিয়ে থাকেন বাস্ট পয়েন্ট সেভাবে এখানে সারা নয়, এখানে বাস্ট পয়েন্ট নিয়ে নিলাম। তো মনে রাখবেন যতখানি বাস্ট পয়েন্ট আপনি নেবেন তার থেকে ন্যূনতম আপনি 1.25 ইঞ্চ বেশি নিয়ে নেবেন। কেন বেশি নিতে বলছি, এখানে দেখুন সেলাই হবে কটুরির অংশ এবং দয়ের অংশ সেলাই হবে, আর কটুরির নিচের অংশ সেলাই হবে, তার জন্য আপনাকে মিনিমাম 1.25 ইঞ্চ বেশি নিতে হবে। পারলে আরো একটু বেশি নিন, অসুবিধে নেই। তাহলে দেখুন 10.5 ইঞ্চ কিন্তু কামার এখানে টোটাল বাস্ট পয়েন্ট চলে আসলো। যে কোনো সাইজ হোক না কেন আপনি এইভাবে বাস্ট পয়েন্টটা বের করে নেন তাহলে আপনার কোনো অসুবিধে হবে না। দাগটাকে প্রথমত এখান থেকে সোজা করে নেবেন, সোজা করে নেওয়ার পর যতখানি আপনি কটুরির মাপ নর্মাল নিয়ে থাকেন ডাবল কটুরির ব্লাউজে ঠিক সেইভাবে প্রথমত আপনি নিয়ে নিন। তো এখানে কটুরির মাপ আমার সবসময় 7.5 হয়ে থাকে যেহেতু ফুল বাস্ট বেশি আছে, কিন্তু মনে রাখবেন যতখানি আছে তার সাথে আরো 1/2 ইঞ্চ আপনি অ্যাড করবেন, কারণ নিচের দিকে আমাদের টিকেটটা অনেকটা বড় হবে। তো তার জন্য আমাকে এখানে মোটামুটি 1/2 ইঞ্চ বেশি নিতে হবে। তো যতখানি পেলাম তার মিডলটা বের করে নিলাম ডাবল কটুরির মতো। এরপর দেখুন এখানে আমি এই অংশ এবং এই অংশ মিলিয়ে নিচ্ছি, তার জন্য এই জায়গা থেকে আপনি 5 ইঞ্চ বা 5.5 ইঞ্চ নিতে পারেন। আমি 5 ইঞ্চ নিয়ে নিলাম। 5 ইঞ্চ নেওয়ার পর দাগটাকে দেখুন এইভাবে ঘুরিয়ে শেপটাকে মিলিয়ে দিলাম। তো উপরের অংশ কিন্তু হয়ে গেছে। এবার নিচের অংশের জন্য দেখুন এখানে কতখানি নিচ্ছি, 1.5 ইঞ্চ আমি এখানে নর্মাল সেলাই করার পর দরকার, কিন্তু তার সাথে আমাকে আরো 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য নিতে হবে। বিগ সাইজ হলে আপনি এখানে 3 ইঞ্চ নিয়ে তার সাথে 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য নেবেন, হেভি হলে 3.5 ইঞ্চ নিয়ে 1/2 ইঞ্চ আপনি সেলাইয়ের জন্য নিয়ে নেবেন। তো এইভাবে আপনি মেজারিং গুলো বের করে নেবেন, তাহলে হবে যা নেবেন তার সাথে আপনি 1/2 ইঞ্চ অ্যাড করবেন, মনে রাখবেন। তো এবার দেখুন আমি এখানে 3 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিলাম। এবার দাগটাকে প্রথমত এখানে সোজা করে নিচ্ছি, এখানে দেখুন একটুখানি কোনাকুনি করবেন, নিচের দিকে একটু ছড়িয়ে দেবেন, একদম সোজা নিচের দিকে নিয়ে আসবেন না, আর এদিক থেকেও এই সাইড থেকেও আপনি হালকা একটুখানি কোনাকুনি করে এইভাবে দেখুন ছড়িয়ে দেবেন। যেহেতু নিচের দিকে টিকেনটা বড় হয় তার জন্য এক্সট্রা কাপড়টা নিতে হয়, তাছাড়া ডাইরেক্ট কাপড়ে কাটা হচ্ছে তার জন্য। এবার দেখুন এই জায়গা থেকে আমি 2.5 ইঞ্চ রেখে দিচ্ছি, আমার এখানে 2 ইঞ্চ দরকার সেলাই করার পর, আর সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি, তার জন্য এখানে 2.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। আর বিগ সাইজের জন্য আপনি প্রথমত এখানে 3 ইঞ্চ রেখে দেবেন, তাহলে হবে, খুব হেভি হলে 3.5 ইঞ্চ রেখে দেবেন, তা এর থেকে বেশি নেওয়ার কোনো দরকার নেই। এখান থেকে 1 ইঞ্চ নিয়ে দেখুন দাগটাকে আমি মিডলের দাগের সাথে কোনাকুনি করে যেভাবে আছে ঠিক সেই অনুসারে কিন্তু এখানে মিলিয়ে নেব। তার আগে দেখুন আমরা টিকেন কতখানি দেবো, যেহেতু ফুল বাস বেশি তার জন্য টিকেন আমি 3.5 ইঞ্চ দেবো। তো 3.5 ইঞ্চ নেওয়ার পর এটাকে ফোল্ড করে এইভাবে এর মিডলটা বের করে নিচ্ছি।
দেখুন দুদিকে সমান ভাগে এখানে আমি দিয়ে দিলাম। এবার দেখুন এই যে দাগটা পেলাম, এই দাগটাকে আমাকে বাস পয়েন্টের দাগের সাথে কোনাকুনি করে মিলিয়ে নিতে হবে টাক্স ব্লাউজের মতো। দেখুন মিলিয়ে নেওয়ার পর এবার যে উপরের দিকে আমি নিলাম, এখান থেকে দেখুন সেলাইয়ের জন্য আমাকে ছেড়ে দিতে হবে মোটামুটি হাফ ইঞ্চের মতো, যেহেতু আমি ডাইরেক্ট কাপড়ে কাটছি তার জন্য সেলাইয়ের জন্য আমাকে নিতে হবে। এই দাগটা এই দাগের সাথে এইভাবে কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি, দেখুন এইভাবে মিলিয়ে নেওয়ার পর এটাকেও কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু একইভাবে করে নেবেন। দেখুন এখানে হয়ে গেছে। এবার আমার সাইড থেকে যে দটা আছে সেই দটা কিন্তু রয়ে গেছে, তার আগে এই দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি। এখান থেকে সামান্য একটুখানি বাইরের দিকে নিয়ে কোনাকুনি করে যেভাবে আছে সেই অনুসারে কিন্তু আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম, তাহলে কটরির অংশ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার দয়ের অংশ চাইলে আপনি যেভাবে আছে কটরির দিকে সেভাবেও রাখতে পারেন, বা চাইলে আপনি একটুখানি এখানে কমিয়ে দেবেন, অসুবিধে নেই, খুব বেশি কমাবেন না, তাহলে কিন্তু আপনাদের দয়ের অংশ ছোট হবে, সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর আমি একটা এক্সট্রা টিকেন দেবো, তার জন্য দটা একটু ছোট করলাম, তা না হলে দটা কিন্তু বড় রাখবেন, কারণ যেহেতু ফুল বাস্ট খুব হেভি আছে তার জন্য একটা টিকেন এক্সট্রা দিলে সেখানে ফিটিংসটা খুব ভালো হবে, তার জন্য দয়ের অংশটা আমি কমিয়ে নিলাম। আর কি করে সেই টিকেনটা দেবো সেটা আমি সেলাই করার সময় অবশ্যই দেখিয়ে দেবো, যারা কাটিং ভিডিও দেখছেন তারা কিন্তু সেলাইটা অবশ্যই দেখবেন, তা না হলে কিন্তু আপনাদের ব্লাউজের ফিটিংসটা করতে গিয়ে অসুবিধা হবে। আর নিচের যে বেল্ট সেটা আমি আলাদা কাটছি, যেহেতু ব্লাউজ পিঠে ছোট আছে একটু, তো সেটা আমি আলাদা সাইড থেকে কেটে নেবো। প্রথমত কটুরিটা কেটে নিলাম, এখান থেকে দেখুন আমি কেটে নিচ্ছি। দেখুন তাহলে একইভাবে কিন্তু আমি আস্তরে কেটে নেব। এবার নিচের বেল্টের জন্য পেছনের অংশ নিয়ে এটাকে এইভাবে দাগটা দিয়ে দিলাম, এর অনুসারে চওড়াটা আমি নিয়ে নেব। তো বেল্ট সবসময় এইভাবে কাটতে হয়। এরপর দেখুন এইখান থেকে আমি নর্মাল করে একটা শেপ এইভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর মাঝখান থেকে দেখুন ফোর ইঞ্চ রেখে দিন। তো ফোর ইঞ্চ নিলে কি হবে, এখানে বা ফোর অ্যান্ড হাফ ইঞ্চ নিয়ে নেবো, একটুখানি বাড়তি নিলে ভালো হয়, তাহলে কম হবে না, নইলে অনেক সময় কি হয় সেলাই করতে গিয়ে একটু সমস্যা হলে সেখানে কম বেশি হতে পারে, তার জন্য সবসময় একটু বাড়তি নিলে ভালো। তো দেখুন এখানে আমার কিন্তু বেল্ট কাটিং করা হয়ে যাচ্ছে, একটা বেল্ট আমি এখানে সিঙ্গেল করে কাটছি, অপর দিক থেকে আবার একইভাবে আমি আরেকটা বেল্ট কিন্তু কেটে নেব। দেখুন মাঝখান থেকে আমার এখানে ফোর ইঞ্চ থেকে একটুখানি বেশি আছে, আর এই জায়গাতে ফাইভ ইঞ্চ থেকে সামান্য একটুতে বেশি আছে, আর এই জায়গা থেকে দেখুন ফোর অ্যান্ড হাফ ইঞ্চ থেকেও সামান্য একটুখানি বেশি আছে। তো আমাদের কিন্তু বেল্ট কাটিং হয়ে গেছে, সম্পূর্ণ ব্লাউজটাকে এখানে কাটিং করা হয়ে গেছে। তো পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কি করে ব্লাউজটা সেলাই করতে হয় সঠিকভাবে। দেখুন কাটিং এবং সেলাই দুটুই দেখা কিন্তু খুবই দরকার, যদি সঠিকভাবে আপনি সেলাই না করেন তাহলে কিন্তু আপনার এই যে শেপগুলো ভালো করে পাবেন না, তার জন্য অবশ্যই আপনার সেলাইয়ের ভিডিওটা দেখতে ভুলবেন না। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।